আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা লামিয়ার আর মারিয়ার অঙ্ক দেখেছি। আজকে রহিম আর করিমের, করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? তাহলে আমরা সবাই জানি যে অনুপাত, মানে যে সংখ্যাটা বেশি থাকবে সেটা ওপরে দিব, আর অনুপাত দ্বয়ের বিয়োগ অর্থাৎ 7:5। কার টাকা বের করতে বলেছে? রহিমের টাকা বের করতে বলেছে। তো রহিমের অনুপাত কত? রহিমের অনুপাত হচ্ছে 5। তাহলে এখানে আমরা 5 বসিয়ে দিলাম। তাহলে উপরে 400, আর 7 থেকে 5 বাদ দিলে হয় 2, গুণিত 5, গুণ যদি করি মানে কাটাকাটি করি তাহলে হয় 200। অর্থাৎ টোটাল কত? 5 দুগুণে 10, আর আগে 2টা 0, অর্থাৎ 1000 টাকা। 5 দুগুণে 10 অর্থাৎ 1000 টাকা। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম, আবার এই অঙ্কটা সেম অঙ্ক, শুধু নামটা পরিবর্তন রয়েছে আর সংখ্যাগুলো পরিবর্তন রয়েছে। তো আমরা কিন্তু এভাবে খুব সহজেই শর্টকাটে, এক মানে 1 মিনিটও লাগবে না, 50 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো। যার পরিমাণে বেশি দেওয়া থাকবে সেটা অনুপাত দ্বয়ের বিয়োগফল গুণিত যার টাকা বের করতে বলবে সেটার সাথে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।